গাইস, একদম দারুণ জায়গা। এই যে চিংড়ির চপ বিক্রি হচ্ছে। দারুণ টেস্ট। হাই। অলরাইট গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির এক অন্যতম জায়গায়, কারণ যাচ্ছি আজ পিকনিক। 28 জানুয়ারি, আজকে আমরা প্রথম পিকনিক যাচ্ছি 2024 সালে উইথ ফ্যামিলি। ফ্যামিলির সবাই যাবে আর খুবই খাওয়া দাওয়া হবে, খুবই মজা হবে। সম্পূর্ণ দৃশ্যটা তোমাদের দেখাবো আমি। আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা, শিলিগুড়ি এক পপুলার জায়গা। এখন ওখানে একটা নতুন ব্রিজ হয়েছে, আরও জনপ্রিয় হয়েছে, সকলে যাচ্ছে এখন। আর জায়গার ভিউটাও দেখাবো, খুব সুন্দর আর খুবই পপুলার। তোমরা যদি শিলিগুড়ি আসো, আসতেই পারো এখানে ঘুরতে। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো বেরিয়ে পড়ি। তো গাইস, আমরা আমাদের স্পটে চলে এসেছি। এই হলো আমাদের পিকনিক স্পট। এই যে আমাদের টিফিন রেডি হয়ে যাচ্ছে। তো গাইস, এই যে আমার টিফিন, টিফিন নেওয়া হয়ে গেছে। ডিম, পাউরুটি, কলা, এগুলোর তো টেস্ট বলার আর দরকার নেই, এগুলো সবাই জানে কেমন টেস্ট, তাই আমি আর টেস্টটা বললাম না। বাট খুব ভালো লেগেছে, খুব খিদে পেয়েছিলো, বেশ ভালো লেগেছে। এত ক্রিস্পি চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে, দেখে নাও তোমরা। বেশ রিচ হচ্ছে ভাজাটা, দারুণ হবে কড়া খেতে, বেশ জমে যাবে একদম। গাইস, আমাদের চিকেন পকোড়া চলে আসছে। এই চিকেন পকোড়া, এবারে দারুণভাবে হয়েছে, মানে একদম ভেতর পর্যন্ত ফ্রাই হয়েছে, বেশ ভালো হয়েছে, একদম ফ্রাইটা ভালো হয়েছে। সুপার সুপার, চাট মশলা দিয়েছে অল্প, দারুণ। গাইস, এই দেখো ভেতরে একদম খুব সফট, আর চিকেনটা একদম দারুণ চিকেন, ফ্রেশ দিয়ে। তো গাইস, এখন চিকেন কষা রেডি হচ্ছে, বেশ রিচ লাগছে কালারটা, দারুণ হবে খেতে। গাইস, একদম দারুণ জায়গা। তোমরা এখনও যারা যারা আসোনি গাজলডোবাতে, অবশ্যই চলে আসো। একটা রোববারের নর্মাল ছুটি কাটাতেও চলে আসতে পারো, সেই মজা লাগবে সেই। চারিদিকে এখন পিকনিক হচ্ছে, বেশ সুন্দর লাগছে, দারুণ মানে দারুণ, অসাধারণ। প্লেসটা একদম সমুদ্র সৈকতের মতো মনে হচ্ছে, এত বালি বালি চর। ও দারুণ দারুণ সেই লাগছে গাইস, অবশ্যই তোমরা চলে এসো। না, বালির জন্য একবার হাঁটা যাচ্ছে না, অনেকে খালি পায়ে হাঁটছে। গাইস, এখন হেঁটে হেঁটে ঘুরবো, কারণ অনেকগুলো পকোড়া খেয়েছি, ওগুলো হজম করতে হবে, নাহলে মাটন টানা যাবে না। এই হলো ব্রিজটা, যেটা ব্যারেজ। তো গাইস, এই দিকটা এখন আমাদের ফটো সেশন হচ্ছে, সবাই ফটো তুলছে, আমরাও কয়েকটা তুলবো, আমিও তুলি। চলো পোস্ট দাও, অন্য পোস্ট।
তারপর জল এসে কেমন প্যাটার্ন হয়ে গেছে। গাইস এই যে নৌকোগুলো আছে, জিজ্ঞেস করবো যে কত করে, যদি রিজনেবল হয় তাহলে চড়বো, আর নাহলে চড়বো না। তো গাইস এখন আমরা নৌকাতে বসে গেছি, চলো নৌকাটা চড়ে দেখি। তো গাইস এই যে ভাগনা আছে, হ্যাঁ এইদিকে ভাগনা আছে, দিদিরা আছে, সবাই উঠছি। শুরু হয়ে গেছে আমাদের নৌকা সাফারি, স্টার্ট হয়ে গেছে গাইস। এই দেখো নদী, এই দেখো আরেকজন, একদম দুলছে এরকম 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 করে, বেশ মজা লাগছে। হাই, তোমরাও আসো গাইস, এসে ঘুরে যাও গাজল ডোবা, চলো। একদম এরকম এরকম করে দুলছে, বেশ মজাই লাগছে। ওইদিকে দেখা গাইস, একদম সেই মজা হচ্ছে, আস্তে ধরে না। এইদিকে দেখাবো না, এ ভালো লাগতেছে, কেমন লাগতেছে নৌকায় চড়ে প্রথমবার? এই যে আমরা নৌকাতে চড়ে আছি, বসে আছি, এই যে আমরা যাচ্ছি, বেশ মজা লাগছে। বেশ মজা লাগছে গাইস, অনলি 50 rupees করে, তোমরাও আসতে পারো, খুবই অ্যাফোর্ডেবল, সত্যি খুব মজা লাগবে। এখন ঘুরে গেছে, এখন আবার ফেরত যাচ্ছি। তো গাইস আমাদের নৌকা চড়া হয়ে গেছে, ভীষণ মজা এসেছে, তোমরাও আসলে অবশ্যই চলবে, এটা আমার রেকমেন্ডেশন রইল। আর হচ্ছে 50 rupees করে নিয়েছে পার হেড, বেশ ভালো লাগছে, অবশ্যই চড়ো তোমরা, অবশ্য মানে অবশ্যই। তো গাইস এখন আমরা ব্রিজের উপরে যাচ্ছি, চলো ব্রিজের থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, বেশ সুন্দর লাগবে, যখন আমরা গাড়ি করে আসছিলাম সেই সুন্দর লাগছিল, চলো দেখাবো এখন। একটা কুল গাছ দেখতে পেয়েছে, একদম সবাই ঝাঁপিয়ে পড়েছে কুলের জন্য, আমার কুল পছন্দ না, তাও এই দেখো। তো গাইস এই কুলগুলো পারলাম, কেমন খেতে? দারুণ টেস্ট, টক মিষ্টি, খুব ভালো। কেমন খেতে? খুব ভালো, খুব মিষ্টি। ব্যাগ ভরে গেছে এতগুলো পারছি। তো গাইস আমরা চলে এসেছি, এখন শুধু বাঁধে উঠব। তো গাইস আমরা এখন বাঁধের উপরে আসছি, এখানে প্রচন্ড লোক, প্রচন্ড লোক গাইস, ভীষণ ভিড়। এই দেখো লোক কোথায় পিকনিক করছে, আর আমরা করেছি ওই দিকটায়। গাইস ভিউটা দেখো, জাস্ট জাস্ট ওয়াও, আমরা ওই দিকটায় পিকনিক করেছি, কত লোক পিকনিক করছে, অসাধারণ ভিউ। গাইস ভিউটা দেখেছো, জাস্ট ওয়াও, অসাধারণ ভিউ, ভীষণ পরিমাণে জল, দারুণ লাগছে, দারুণ, কিছু বলার নেই, বেশ আর সানসেটের টাইম। গাইস নৌকা, আমরাও তো নৌকা চললাম। এই যে চিংড়ির চপ বিক্রি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চিংড়ির চপ, দেখি একটু খেয়ে দেখাও, দারুণ টেস্ট, খুব টেস্টি, দারুণ খেতে, কিন্তু ভেতরে হচ্ছে পেঁয়াজের ফিলিং, পেঁয়াজি উপর থেকে একটা চিংড়িকে লাগিয়ে দিয়েছে চিংড়ির চপ। ওপরটা ভীষণ সুন্দর ভিউ,
ফুচকা বিক্রি হচ্ছে, অনেক কিছুই বিক্রি হচ্ছে। তো দেখি ভাই, এই কাকুর কাছে হচ্ছে আলুটা শেষ হয়ে গেছে, তো ওই পাশে একটা দিদি আছে, ওনার থেকে খাই। দেখি খেয়ে কেমন টেস্ট। গাইস, এই যে ভিউটা দেখতে পাচ্ছ সানসেটের টাইমে ব্রিজের উপরে, বেশ সুন্দর, এক অপূর্ব দৃশ্য। তো গাইস, এই ভিউটা তোমাদের কেমন লাগছে? এত সুন্দর একটা দৃশ্য, বেশ লাগছে, খুবই অপূর্ব, সেই সুন্দর। আসলে এই দিকটায় সব জলটা স্থির করে রেখেছে এই যে বাঁধের মাধ্যমে, আর ওই দিকটায় শুকনা, যে দিকটায় আমরা পিকনিক করলাম। তো গাইস, আমরা এখন খাওয়ারের ওখানে চলে যাচ্ছি, মানে যে জায়গাটা আমাদের স্পট পিকনিকে, সেই জায়গায় যাচ্ছি, কারণ রেডি হয়ে গেছে সব খাবার দাবার, এখন গিয়ে শুধু খেতে হবে। চলো তাড়াতাড়ি চলে যাই। এতক্ষণ তো বেশ মজা লেগেছে, এখন শুধু খাওয়ার পালা, খাওয়াটা খেয়ে ব্যাস। শুধু একটা কথা বলে দিতে চাই তোমাদের গাইস, কারণ এখানে হচ্ছে আমাদের পার্কিংয়ের জন্য 200 নিয়েছে, তারপর স্পট ফি 200, এগুলো মানে খুব চার্জেবলটা বেশ হাই, বুঝলে, চার্জটা খুবই হাই, মানে যেই আদার্স এক্সপেন্সেসগুলো আছে, ওভারহেডসগুলো, সেগুলো ভীষণ হাই, তাই একটু বাজেটটা বেশি রাখতে হবে, মানে স্পটের বাজেটগুলো, বুঝলে। আর রাস্তার মধ্যে সরস্বতী পুজোর চাঁদা টাদা এগুলো ধরেছে, তো তোমরা আসলে অবশ্যই এগুলো মাথায় রাখবে, তারপরেই আসবে। আর এমনি জায়গাটা খুবই নর্মাল আর সুন্দর, বেশ, মানে অত হাই ফাইও না, বেশ ঠিকই আছে। ভীষণ তাড়া দিচ্ছে খাওয়ার জন্য, বারবার ফোন করে যাচ্ছে, চলো তাড়াতাড়ি হাঁটি, আর বালির মধ্যে হাঁটাই যায় না। এই যে বালিগুলো একদম ভীষণ কালো কালো পড়ে আসছি, একদম নোংরা হয়ে গেছি, মানে কিছু বলার নেই, কারণ একটু এনজয় করতে আসছি, ঘোরাঘুরি হচ্ছে, বেশ মজা লাগছে। চলো তাড়াতাড়ি যাই, তোমাদের খাওয়া দাওয়াটা একটু করে দেখাই, দেন রওনা হয়ে যাব। তো গাইস, গরম গরম মটন কষা রেডি হচ্ছে, বেশ সুন্দর স্মেল বেরিয়েছে। তো গাইস, আমরা এখন খেতে বসে গেছি, আর খাওয়ার মধ্যে হচ্ছে রাইস, মাটন অ্যান্ড মাছ ভাজা, বেশি ঝামেলার জিনিস না, চিকেন কষা, তাবল তাবল জিনিস খাই না আমরা, আর সঙ্গে চিকেন কষাও আছে। চলো তোমাদের দেখাবো সব কিছু, খাওয়ার গুলো তাবল তাবল খেয়ে লাভ নেই, পেটে জায়গায়। এইদিকে এইদিকে বসেছে এক ব্যাচ, ওইদিকে বাচ্চারা, এইদিকে এক ব্যাচ, হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসেছি, অল্প কয়েকজনই, আর বেশি লোক নিয়ে আসিনি আমরা। গাইস, এই হলো খাওয়ার মেন কোর্স। প্রথমে এখানে আছে চিকেন কষা, এখানে আছে মাটন কষা, এখানে আছে একটা বড় রুই মাছের ভাজা, আর ভাত, আর লবণ, একদম চারিদিকে জল, বেশি আমরা খাই না, শুধু নর্মাল, অত আবল তাবল খেয়ে লাভ নেই। তো চলো খাওয়া শুরু করা যাক। গাইস, প্রথমে এই যে চিকেন কষা দিয়ে খেয়ে নিচ্ছি, এই যে চিকেন কষা একটু খেয়ে দেখি, প্রথমে চিকেন কষা দিয়ে খেয়ে দেখি, অসাধারণ গাইস, মাটনের কোনো ব্যাপার নেই, মাটন আনলিমিটেড আছে, দেখতে পাচ্ছ মাটন একদম পুরো, একদম রেয়াজি পিসের মতো, ওয়া বেশ ভালো পিস করেছে। চলো খেয়ে টেস্ট করে বলি তো, মাটন কষা একদম মাটন, কেমন হচ্ছে পিকনিক বলো, ইন্দ্রজিৎ কেমন হচ্ছে পিকনিক? আচ্ছা ঈশান, রাহুল,
কাকাও কেমন লাগছে পিকনিক? খুব ভালো। কি খাচ্ছ? মাংস ভাত। বলো কি খাচ্ছ তুমি? মাছ মাছ আর মটন মটন মাছ আর মটন খাচ্ছে মাছ আর মটন মটন আচ্ছা আচ্ছা। তো গাইস খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। মাটন আনলিমিটেড আছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস খাওয়া দাওয়া একদম কমপ্লিট, ভীষণ পরিমাণে খেলাম, একবার মাটন টাটন আনলিমিটেডের ব্যবস্থা ছিল, বেশ ভালো লেগেছে। ফ্যামিলির সাথে আসলে এই মজাটা হয়, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, কোনো শর্টেজের ব্যাপার নেই, প্রথমে আগে ছোটরা খাবে দেন বাড়ির প্যারেন্টসরা খাবে, এই জিনিসটাতে একটা বেনিফিট। আর খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়ার, বাবা রান্না করেছে, বেশ ভালো লেগেছে। আমরা নর্মাল নিজেরাই রান্না করে খেয়ে নিলাম, বেশ ভালো লেগেছে পিকনিকটা, এখনও খাচ্ছে অনেকে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করবো, তার আগে যদি একটু সময় পাই ওই যে গাজল ডোবার নতুন একটা হ্যাঙ্গিং ব্রিজ করা হয়েছে সেটা দেখবো, যদি ওখানে সময় পাই অন্ধকার না হয়, আর না হলে তো চলে যাব বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।